আসসালামু আলাইকুম আবারও একটি মাংসের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো সকালবেলা যে ভিডিওটি ছেড়েছিলাম সেটিতে আমি দেখাইছিলাম যে মাংস সাতশো বিশ টাকা কেজি নর্মালি এটা ছয়শো আশি থেকে সাতশো টাকা বিক্রি হতো তো গোদারপাড়া বাজারে সকালে মাংস কিনলাম সাতশো বিশ টাকা কেজি সেম মাংস আজকে আবার সন্ধ্যের দিকে বানদেঘি বাজারে বিক্রি হচ্ছে বড় বড় আরে গরু জবা করা হয়েছে তো এখানে বিক্রি হচ্ছে সাতশো টাকা এবং এখানে প্রচুর পরিমাণে ভিড় মানুষ মাংস কিনতেছে খুবই ভালো মাংস আবার একই মাংস আবার ফতেলি বাজারে বিক্রি হচ্ছে আটশো টাকা আসলে জায়গা ভেদে মাংসর দাম বাড়ানো হয়েছে এটা কোনো দাম বাড়ার জন্য না এটা ঈদ উপলক্ষে এনারা নিজেদের মতো করে যে যার মতো করে পাতিছে আসলে দাম বাড়িয়ে বিক্রি করতেছে বাংলাদেশের যেটা নিউ মার্কেট এখানে যদি ওই রকম বাজার মনিটরিংয়ের কেউ থাকতো তাহলে এটা করতে পারতো না এতে সাধারণ ক্রেতা যারা আমরা যারা সাধারণ ক্রেতা তারা হচ্ছে ধরা খেয়ে যাচ্ছি তো এই বিষয়গুলো অবশ্যই রমজান মাসে তদারকি করা দরকার যদিও আমাদের বাংলাদেশে হয় না অন্য দেশে যেমন রমজান মাসে প্রত্যেকটি জিনিসের ওপরে ডিসকাউন্ট দেওয়া হয় রোজাদারদের জন্য কিন্তু এখানে তার উল্টা মুরগির মাংস বিক্রি হচ্ছে গরুর মাংস বিক্রি হচ্ছে খাসির মাংস বিক্রি হচ্ছে বান্দিকি বাজারে মনে হয় চার থেকে পাঁচটি গরু জবাই করা হয়েছে বিশাল আকৃতির সব গরু তো সবগুলি হচ্ছে আরে গরু বলে মানে বলদ বা গাই গরুর কোনো মাংস এখানে বিক্রি হচ্ছে না যেটা বিভিন্ন বাজারে হয়ে থাকে আবার আমরা রমজানের মধ্যে দেখেছি কিছু কিছু সাইডে পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো টাকাও বিক্রি হয়েছে ওগুলো আসলে গাই গরুর মাংস তো এই হচ্ছে মূল কথা আর কি